আছি সখী কিন্তু কাউকে তো দেখি না কে সখী বলে জানো দুটো লোক দেখা যাচ্ছে দেখ তো সখী এই ঘাট পারে কে এমন আছে ডড মাছ ধরেছে কি বসি কো মাছ ধরিসনি বসে আছে না আমার তো টিপ দিচ্ছে বুঝছিস এ একাই গেছে বাবা কে কান্নাকাটি করছে বসি কারকাই নিয়ে গেছে কি আমি নিল কো বসি কো ওই আমি দেখিতে বসি নাই দেখি কো বসি কো বসি কাকরাই বসি গেছে এই জন্টু হ্যাঁ তোমার কথায় ভুল হচ্ছে কি ভুল হচ্ছে এই যে বসি এই তুমি তো উল্টা করে ধরেছিলে এই তাই তো তাই তো এই আমি উল্টা হ্যাঁ কাকরাই মানুষ চেনে আমার বসি কাকরাই খাবে কাকরার সদ্য গোষ্ঠী আমি খামো জানেন তাই নাকি সেই জন্য তো আমাকে ডাকে কি কয় ডাকে জানেন কি ডাকে ডাক সাহেব আমাকে ডাক সাহেব বলে ডাকে সবাই সবাই কিশোরগঞ্জের সবাই ডক সাহেব বলে ডাকে এটা মানে জানিস কি আপনি বেশি ধরেন আমার সে এর মানে ভালো সুন্দর মানুষ তাই নাকি হ্যাঁ নেন মাছ মারেন নেন নেন জন্তু এই সখি আমার কি লজ্জা করছে কি বললাম রে যা না দেখ না ওই দুটি লোক কেন এখানে এসেছে যা বল জন্তু আমার কিন্তু লজ্জা লাগছে কে লজ্জা কে বুঝতে পারছিস না কি বুঝতে পারছিস না তুই কি রে সখী যা না আমার কিন্তু লজ্জা লাগছে রে ভাই শরম লাগছে শরম লাগছে আমার তাহলে কাজ কেন করিস করছিস না তাহলে কাছে যাই আপনি অনুমতির জন্য আসি একটা দুর্ঘটনা হয়েছে কি বুঝতে পারছিস না তুই না তাহলে নিজ দিকে ছেড়ে দেখ কি হয়েছে নিচে তো ভালো নিচে তো ভালোই মানে ওই দেখ পাতলা পাতলা সেট পিন্ধে আছে ঘাগরা ঘাগরা সেট তো ভালোই ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখ জন্তু আপনার তো নিচে ভালোই আছে আপনি কি মনে করছেন আমরা কি মফিস আমরা এমন কাপড় পিন্ধে সাত মাসে খুলবে না জানে আমরা কি মফিস নাকি তুই মফিস না তুই তো মফিসের মতোই কাজ করছিস আপনার মতো ফাটা পায়জামা পিন্ধে মই তো ফাটা ভাই কে তোমার মান সম্মান আমার মান সম্মান ভাই দেবাগের মান সম্মান পুরুষ মানেই তো মান সম্মান তাহলে নিচের দিকে তাকাও না কেন দেখো কার নিচের দিকে দেখো ভালো করে তুমি একটু কার আমার না অগরে দেখো অগরে তো ঠিক তাও কইতে দেখো দেখো কি দেখ মোটে লাল কাপড় এটা সাদা কাপড় ও মা লাল দুপাট্টে মুরগা এমে হাওয়া কাটে ওটাও তো ভালো ওটাও তো ওটা না কাপড় মোটা সব পাতলা পাতলা কাপড় আপনি নিচে ভালো করে দেখেন আপনি হয়তো ভুল দেখছেন আমার ঠিক আছে তা আপনি ঠিক আছে না তাহলে ভালোই তো নেন নেন মাছ মারেন ইস ইস কোন কে এবার কিন্তু আসলো কেডা দেখ দেখি ফেলেছে এই সখী যা না তাই তাই তো কই আমার গোয়া ঠান্ডা পায় কে কি পায় আমার গোয়া ঠান্ডা পায় আমি আমি আর বুঝি না আপনি আপনি কয় দেবেন না ভালো করে মানুষ হাজির তো আমাকে ন্যাংটা করেছে কথা নিছে 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 কবে না কাপড় ঠিক করো এই না বান্ধে দিয়ে যাও তোমাকে ঠিক করে দিবে কিশোরগঞ্জে পাগল সখীপুরে এসে মাত বুড়ি করবি না এনা এনা বান্ধে দাও তো সখী তাই তুমি সখীপুর এই যে শুনেন আপনার বন্ধুকে বলেন ভালো করে কাপড় পরতে ভালো করে কাপড় পিনছি আমরা আমার আমার দাদি বুড়ি হয়ে গেছে আমার দাদি যে একদিন 120 বছর বয়স দাদি যে করছে আমাকে না কাপড়টা পিনতে দিয়ে যা তো জন্ত আমি পিনতে দিলাম তোমরা পিনতে দিয়ে পারো না তোমার দাদি বলেছে তুমি পিনতে দিয়েছ এবার তুমি বলেছো তারা পিনতে দিবে হ্যাঁ যাও তাহলে দাও তোমাকে পিনতে দেই না 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 তুমি ভালোই তা ডাকলে আচ্ছা শোনো তোমাদের সাথে এত কথা বলার সময় নেই এদিকে এসো না
সখীরা মিলে এই ঘাটে এসেছি চান করতে, আর আমরা রোজ আসি এখানে, তোমাদের দেখতে পাই না, তাই বলছি তোমরা এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বড়শি ফেলো। এটা তোমার বাপের ঘাট না? এটা তোমারও বাপের ঘাট না? তোমারও বাপের নয়, আমারও বাপের নয়। আমরা মেয়ে মানুষ, আমরা পুরুষ মানুষ। কি হইছে? তোমরা মরে গেলে আমাদের দরকার, আমরা মরে গেলে তোদের দরকার। কখনোই না, কখনোই না। তাই বলছি বাবাটা ভালো ওই ঘাটেতে বসে থাকে। ঠিক আছে মা, আপনারাই জানো ওই ঘাটে কষ্ট করে। আপনার বাবা গেলেন কে? তোমাকে দেখতে আমার বাবার মতো। তাই নাকি? সত্যি আমি তোমার বাবার মতো? তাহলে একবার ডাকো আব্বা কয়া। আব্বা আসো, বুকের মধ্যে আসো মা। কিসের বুকের মধ্যে আসবে? ওই যে আব্বা করছে, আমি করছি মা আমার বুকের মধ্যে আসো মা। বুকের মধ্যে আসবে? আসে না, আব্বা করছে কে? এখানে কিন্তু চেয়ারম্যান সাহেব আছে। ও চেয়ারম্যান সাহেব আছে? ও তাহলে গম দেবে না তোকে, দেখিস নি কম বলে দেবার মানা করবো। কথা কবে কথা কবে তা গাও ঘামিয়া মনে মুত মুত গুনতাচ্ছে। জন্তু আরেকটি কথা কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার বলেছে, তোমার নাকের কথা বলেছে। ও নাকে এটা কি হয়েছে? এটা ওই যে যখন যুদ্ধ পাচ্ছিল আমাকে নিয়ে তো মা দৌড়াতে দৌড়াতে আমাকে পাকের ঘরের মধ্যে থুছিল, বুঝছেন? ওই যে ঢেকির উরুন আছে না উরুন, ওই উরুনের গর্ত তো বড়, বুঝছেন? আমার গর্তের মধ্যে থুছে, নানি আর বোঝে নাই যে শোল আছে গর্তের মধ্যে, ঢেকি তো বান্দা আছে। এখন দৌড়াদৌড়ির টাইমে নানি দড়ি ধরে দিছে টান, আর ঢেকিটা ঘটকাস করে আমার নাকের পড়েছে। যেই নাকের উপর পড়ছে এখন ওর তো যুদ্ধ বাজে গেছে, ওর চিলেন যাবে না। সকালবেলা উঠে দেখি কেড়ে নাক কামা ফুলে উঠছে ব্যাপারটা, তখনই বুঝলাম ও যুদ্ধবান হয়ে গেছে বাবা। তাই নাকি? এই তোরা কি যাবি আমাকে সখী একটু ভালো করে বুঝিয়ে বল, শোনো না এদিকে এসে। ওর সে আমার চেহারা খারাপ না? তোমার চেহারা অনেক সুন্দর। ওর সে আমার চেহারা খারাপ তুমি কও না? চেহারা খারাপ না, শোনো। তোর চাচার চেহারা খারাপ? চাচাও ভালো, এদিকে শোনো না। মাল ঢালো ঢালবো নি, শোনো। তুমি না একটু কষ্ট করে হলেও এখান থেকে চলে যাও না। হ্যাঁ কোথায় যাব? ওই ঘাটে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। সত্যি বলছো তো? সত্যি বলছি মানে সত্যি। আমি আর পারবো না পাগল ছাগলের সাথে কথা বলতে, তুই যা। ওই ছোট সখী মনে তো ডাকছে। তাই আপনি দেখছি কি বলে? আপনি ডাকছেন সখী, আই লাভ ইউ থ্রি। তাড়াতাড়ি বিদায় হও, তাড়াতাড়ি বিদায় হও। কে এ একটু তুমি বিয়ে বলছিলে? কার কাছে বিয়ে বসবে? তোমার আব্বা আছে, আমার শ্বশুর। এই তোমার করছি মা, আসো মা বুকের ভিতরে নাও মাছ মারো। আচ্ছা ঠিক আছে সখী, তুই যখন পারছিস না আমি দেখি একটু চেষ্টা করি। এই যে শুনছেন, তুমি কথা না করলে আমি কষি মনে আঘাত পাম, কও কি করবেন? এই ছেড়ে দাও না, বলছি ছেড়ে দাও, পড়ে যাবে তো। তুমি কও মা কি কও? তোমার সাথে আমিও পড়ে যাব। বড় আম্মা আপনি, আমি তো তোমাকে ডাকিনি। কাকে? ওই যে তোমার সঙ্গে আরেকজন আছে না, ডাকবি তো? তোর বাবারে ডাকবি না? তোর বাবার চেয়ার ভালো দেখিস না? এই কথাবার্তা ভালো। এই সব কি মা ঠিক আছে না? হপা হ্যাঁ, তোর বাবারে ডাকবি তো। এই যে শুনছেন, হ্যাঁ যাও যাও ডাকে। আমার চেয়ার তোর চেয়ারা বলে ভালো না, কয় বান্দরের মতো চেয়ারা। আমার চেহারা বান্দরের মতো ভালো না করছে? ভালো না, সমালোচনা করিচ্ছে। তাহলে তো তোর চেহারা কেমন? আমার চেহারা ভালো দেখে আমার মোবাইল নাম্বার দিয়েছি। চেয়ারম্যান সাহেব কি বলেছে জানিস? তোর একটা হারবাল খেতে বলেছে। হারবাল? হ্যাঁ হারবাল তো প্রতিদিনই খাই আমি। তাহলে শরীর কই? ওই যে গরুর হাটটার তো প্রতিদিনই খাই। এরা তো কিছুতেই যাচ্ছে না। এই যে শুনছেন, তোমাকে ডাকছে মনে হয় আবার। এবার মার খায়াচ্ছি একবার, আপনি যান। মার খেয়েছো? দুই বার খায়াচ্ছি, এবার আপনি টেস্ট করে আসেন, যান। আচ্ছা যাও মা, যামো যাও, সমস্যা নেই। আবার বার মারবি আর অপমান করবি? আমি তো আছি রে ভাই, সমস্যা নেই, যাও কথা বলে আসো। আমাকে বেদবি কিন্তু করবে না,
আমাকে আমি তো বলেছি তোমাকে না, তোমার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে। দেখো ওই কথা কই না, নয় প্রেম দাও নয় বিষ দাও মা। আমি প্রেমও দিতে পারবো না বিষও দিতে পারবো না। কি সব চাইলে তুমি কও, কও কও, তুমি কি সব চাইলে আমার জীবনে করো না তুমি খেলা। লাভ ইউ লীলা, আই লাভ ইউ, লাভ ইউ লীলা, আই লাভ। প্রেম দাও নাই বিষ দাও, বিষ দাও নাই জ্বালা দাও। আমার জীবন নিয়ে করো না তুমি খেলা। লাভ ইউ লীলা, আই লাভ ইউ, লাভ ইউ লীলা, আই লাভ। এই হয়েছে হয়েছে, তুমি যাও আর তোমার বন্ধুকে পাঠিয়ে দাও। দেখে না কইলাম না, আমার আব্বা পছন্দ না, ওই বড় আব্বা পছন্দ, যাও। হ্যাঁ সখী, তুই একটু যা না, যে দে ওই যে ওই ছেলেটি আছে না, ওকে একটু বুঝিয়ে এখান থেকে সরে দে। ওরা খুব খারাপ, ওরা ওরা খুব খারাপ, খালি বড় গুলো আসে। এই শুনে এখান দিয়ে চলে যাও সখী, স্নান করবে তুমি, আমরা যামু, একটা শর্ত আছে, তুমি যদি সেই শর্তত রাজি হও তাহলে যামু। আচ্ছা বলেন। তোমার কও, আমার যখন আমার যখন আমার যখন 17 বছর বয়স হবে, 17 বছর বয়স হবে,